আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো রয়েছ। টিম গাইডেন্স কলেজ অনলাইন ক্লাস তোমাদের আবারও স্বাগত। আজকে আমি তোমাদের সামনে আবারও নতুন অধ্যায় বলবো না, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, হিসাবের বৈষম্যে নবদান বই, যেটা আমি গত দুটি ক্লাস নিয়েছি। আজকে আরেকটি ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আশা করি তোমরা সবাই ক্লাস চলাকালীন সময় অবশ্যই বই এবং ক্যালকুলেটার সাথে রাখবে, কারণ আসলে বই ছাড়া কখনো অঙ্ক করা যায় না। হিসেব বিজ্ঞান এমন একটা সাবজেক্ট, বইয়ের সাথে সম্পর্ক অবশ্যই তোমাকে রাখতেই হবে, কারণ বই ছাড়া তুমি কী অঙ্ক করবে বুঝতেও পারবে না। যার কারণে আসলে আমরা মূল বইটাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হচ্ছে। যেহেতু অনেকেই বিভিন্ন ধরনের বই কিনেছে, আমরা তোমাদের সাথে দেখা হয় নাই এবং কথা হয় নাই, তো যার কারণে আমরা সাধারণত এখন বোর্ডের কোশ্চেনগুলোকে, বিশেষ করে আমি হিসাব বিজ্ঞান ক্লাসে বোর্ডের কোশ্চেনগুলোকে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো আজকে আমি যেই অধ্যায় নিয়ে আলোচনা করবো নবদান বই লিখে দিয়েছি, বাট দিনাজপুর বোর্ড 2016 তোমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দিনাজপুর বোর্ড 2016 যে 4 নম্বর অঙ্কটা দেখবে, সবাই একটু খেয়াল করবে, কিন্তু 4 নম্বর কোশ্চেনটা আমি এখন তোমাদের সামনে আলোচনা করবো এবং সমাধান করতে চেষ্টা করবো। তার অধ্যায়ের 4 নম্বরের যে অঙ্কটি, তো 4 নম্বর সেটা হলো যে নবদান বই, অর্থাৎ আমরা নবদান বই আপনি গত ক্লাসে করেছি নবদান বই, আজকে আমি নবদান বই নিয়ে আলোচনা করবো, কারণ নবদান বইটি একটু বড় অধ্যায়, বিশেষ করে পাঠটা 1 গড়া 2 গড়া খুচরা 3 গড়া, তার সাথে নগদ প্রাপ্তি নগদ প্রধান জাবেদ আছে। আর নবদান বই করতে গেলে আমাদেরকে কিছু নবদেগুলো চলে আসে, কিছু কিছু অঙ্ক থাকে জাবেদা করতে বলে, খতিয়ান করতে বলে। তো আজকে ঠিক সেম একটি অঙ্ক তোমরা অবশ্যই বোর্ডে দেখেছো। দেখো আমি শুরুতে কনম্বর যে কোশ্চেনটা আছে যে বলা আছে যে ক্রয় হিসাব প্রস্তুত, তাহলে ক্রয় হিসাব মানে একটা খতিয়ান, যার কারণে আমি অঙ্কটা আজকে বেশি নিয়েছি, যেন আমি ওই বিষয়গুলো আলোচনা করতে পারি। ঠিক আছে, তা আমি একটা অঙ্কটা করে শুনেছি, সবাই একটু খেয়াল করো। আজ এই জনাব আমার ইসলাম বলে লেনদেন গ্রুপ ছিল 2015 সালের মে মাসে নগদে হলো 26,500 টাকা, নগদ 26,500 টাকা, এখন ব্যাংক জমা হলো 90,000 টাকা, 20,000 টাকা পণ্য করে 5% বাড়ায় নগদে ক্রয় করা হবে। তাহলে আমি একটা ক্রয় পেয়ে গেছি যে 2015 মে মাসের 4 তারিখ, দেখো সবাই খেয়াল করে একটু বলতে আগাতে হবে, 2015 মে মাসের হলো 4 তারিখ, নগদে পণ্য করে বাড়ায় দেওয়া আছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে ক্ষতির মানে হলো উল্টা, নগদান হিসাব, ঠিক আছে, ক্ষতির মানে কি উল্টা, যেদিকে টাকা থাকবে সেদিকে নিন, বাট দেখা মানে উল্টা, তাহলে টাকা দেওয়া আছে হলো 20,000 টাকা, 20,000 টাকা 5% কাবের বাদ দিতে হবে, তখন টাকা থাকবে 19,000 টাকা, তাহলে ক্রয়ের ডেবিট দিকে 19,000 টাকা, ঠিক আছে, এই 19,000 ডেবিট 19,000 টাকা। আর এই যে খতিয়ানের আমি সবটা করলাম সেটা চলমান দেয় কি যে এটা চলমান দেয় ক্রয় হিসাব, মানে খতিয়ান যেটা লিখছে ক্রয় খতিয়ান, সেটা হলো চলমান দেওয়ার স্বপ্ন, মানে পৃষ্ঠা নাম হিসাবের পূর্ণ 60 টিকট থাকে, আর টিচার যদি করতে বলা হয় তখন সেটা 8 টিকট হয়, ডেবিট দিকে 4টি, ক্রেডিট দিকে 4 টিকট থাকে। তারপর ব্যাংকের উত্তরণ আসবে না, বিজ্ঞাপন বাবদ চেক প্রদান নাই, 10 তারিখ রফিকের নিকটে 2/10 শর্তে 8,000 টাকার শর্ত, মানে বাড়টা এখানে দেওয়া আছে 8,000 টাকার পণ্য ক্রয় করা হলো, ঠিক আছে, 10 তারিখ, তাহলে এখানে দেখো 10 তারিখ লাগবে রফিক হিসাব, মানে এখানে প্রদয় হিসাব বা পাওয়া যাবে 10 তারিখ 8,000 টাকা, 10 তারিখ প্রদয় হিসাব, প্রদয় হিসাব ব্যাংকের রফিক দিকে রাখো, তাহলে প্রয় হিসাব ডেবিট, রফিক হিসাব বা প্রদয় হিসাব ক্রেডিট বা পাওনা দার হিসাব ক্রেডিট, 19,000 ডেবিট ডেবিট যোগ হয়ে যাবে 27,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো নিষ্পত্তিতে প্রদান করা হলো, বাটটা চেকে পাওয়া গেল, রফিকের পাওনা চেক দ্বারা পরিশোধ করা হলো, বিনামূল্যে পণ্য বিতরণ 300 টাকা, 28 তারিখ, 28 তারিখ দিয়ে লেখা আমরা বিনামূল্যে পণ্য বিতরণ 28, বিজ্ঞাপন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় কেন্দ্র দিয়ে 300 টাকা, এই 27,700 টাকা, এই হলো আমার 26,700 টাকা, ক্লিয়ার, ঠিক আছে।
এবার কমলবন্দে একটি তিন জোড়া নবদ আমি প্রস্তুত করব। সবাই একটু বসে থাকবে, সাতাশে শেষ করতে হবে। আর যদি একটু সাতাশে শেষ করতে না পারো, যেহেতু ক্লাসটি ফেসবুক পেজে থাকবে, ইউটিউব চ্যানেলে থাকবে আমাদের, অবশ্যই পরবর্তী পর্যায়ে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তার মধ্যে নিষ্কৃতি হল 1750 টাকা, চেকে দিচ্ছে 12 তারিখের দিকে।
12 তারিখের ক্রেডিট দিকে আক্রামিশা আক্রামিশা জ্যাকেট হচ্ছে 1750 তাহলে বাটটা হলো 50 টাকা বাটটা হলো 50 দুর্যোগে 5% বাটটা মঞ্জুর করে তার নিকটে 2850 টাকা চেক পাওয়া গেল ডেবিট দিকে 15 তারিখ 2850 টাকা পাইছে দুর্যোগ হিসাব 15 তারিখ দুর্যোগ হিসাব ৯৯৭০০ ঠিক আছে
39,792,700। এবার এই 29,500 থেকে 29,000 বাদ দিলে থাকে হলো 10,500, ঠিক আছে, 10,500। আর এবার বাকিটুকু আমাদের করতে হবে, এখানে টাকাগুলো দেখো সবাই, 3,000 4,500 যোগ হলো 1,750, 7,840, 7,840 আমার যোগ 10,14,090, মাইনাস হলো 92,700। ৭৮,৬১০ এ হলো তিন ধরনের অবদান, ঠিক আছে। এবার আমি গণনা করে যাবো, গণনা দেখো সবাই, বলছে নগদ প্রদান যাবে, তাহলে এখন নগদ প্রদান যাবে না, নগদ প্রদান যাবে না, হ্যালো, আমাদের গণনা করতে হবে 16 তারিখ ডেবিট সংখ্যা চেক নাও, বুঝে দিই আমরা, 5 টাকা 1 2 3 একটু সবাই খেয়াল করো, তারিখ ডেবিট হিসাব খাত চেক নাও, পয়সা ডেবিট প্রদেয় হিসাব ডেবিট বার্তা নয় অন্যান্য হিসাব ডেবিট হবে, নগদার ক্রেডিট বার্তা ক্রেডিট, ঠিক আছে, এর নগদ প্রদান যাবে যাবে হয়ে গেল। এবার নগদ প্রদান চেক এবার নগদ প্রদান যেটা আছে দেখো, মে 4 তারিখ 9 তারিখ এই ইভেন্ট যদি বলে থাকো, মে 4 2015, মে 4 2015, মে 4 তারিখ, তারপরে হলো 9 12 18 9 12 18 9 12 18, একটু খেয়াল করো সবাই, 4 তারিখ বলছি কি দেখো সবাই, ক্রয় হিসাব, 4 তারিখ হলো নগদে পণ্য ক্রয়, ঠিক আছে, ক্রয় হিসাব লিখে 19,000 টাকা, ক্রয় হিসাব 19,000, নগদে 19,000, ঠিক আছে। এরপরে কি বলা আছে দেখো, 4/9 বলা আছে যে চেকে বিজ্ঞাপন প্রদান, বিজ্ঞাপন প্রদান হলো 1500 টাকা, বিজ্ঞাপন হিসাব অন্যান্য বিলিপি 1500, আর ব্যাংকের নগদে হলো 1500, ঠিক আছে। এরপর 9/15 হলো 12 তারিখ, 12 তারিখ বলছে যে 1,817,750 টাকা চেকে প্রদান করা হলো, ঠিক আছে, তাহলে দেখো আক্রাম হিসাব প্রদান হিসাব 1800,
নগদে দিয়েছে 1750, বারটা হলো 50 টাকা। আচ্ছা, বারো কত হলো? 18 তারিখ চেকে রফিকের পাওনা চেকে পরিশোধ, মানে রফিক হিসাব, ঠিক আছে, রফিক হিসাব, রফিক হিসাব 8000 টাকা প্রদান করলো, আর নগদ হলো 7840, 160 টাকা হলো বাট এই বেতন যোগ করবে 210, 1500, 9800, প্র্যাকটিস না করলে তোমরা অঙ্কগুলো বুঝতে একটু কষ্ট হয়ে দাঁড়াবে। তো আমি আশা করি তোমরা যতটুকু বুঝতে পেরেছো বাসায় আরেকটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে অঙ্কগুলো করবে, যে কোনো বিষয়ে বুঝতে প্রবলেম হলে নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং একটু একটু করে মাসে থাকো, পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।